হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে দিথি বাড়িতে এসেই জানতে পারে যে সর্বজিৎ তাকে শিক্ষা দেওয়ার জন্য একদিনের জন্য রেসোর্টে আটকে রাখতে চেয়েছিল কিন্তু সেখান থেকে কিডনাপারকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে সে পৌঁছে না দিয়ে গাড়ি করে দিথিকে কোথায় নিয়ে গেছে সেটা আর সর্বজিৎ জানে না এই কোটে উঠবে সেখানে গিয়ে দিথিকে কিন্তু সাক্ষী প্রমাণ দিতে হবে আর ছোটো ছেলেরা যে আসলে একেবারেই নির্দোষ সেটা কিন্তু বলা যাবে না কারণ পুলিশ সিসিটিভি ফুটেজে দেখেছে দিথিকে যে গাড়ি করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ি শহরের অনেক জায়গায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে আর সেখান থেকে কোনো গাড়ি বদল হয়নি দিথি ওই গাড়ি করেই ছোটুর সাথেই চলে এসেছে দিথি রেগে যায় বলে তোমরা কেন এই সমস্ত কথা বলছো বলতো যে মানুষগুলো আমাকে ভালোবেসে আগলে রেখেছে আমাকে যত্ন রেখেছে সেই মানুষগুলোর সম্পর্কে এত কঠিন অ্যালিগেশন তোমরা কি করে আনতে পারো আর ছোটু আমাকে বাঁচিয়ে রেখেছে ওর বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে তা না হলে আমার সাথে কি হতো একবারও তোমরা ভেবে দেখেছ ছোট কোনো অন্যায় করেনি ও কোনো অপরাধ করতেই পারে না দেখ দিতি আমার মনে হচ্ছে তুই অপরাধীকে আড়াল করার চেষ্টা করছিস আর অপরাধীকে একদম আড়াল করবি না তুই ওদের বাড়িতে থেকেছিস খেয়েছিস ওরা তোকে যত্ন করেছে বলে যে তুই এখন ছোটোকে আড়াল করার চেষ্টা করবি সেটা কিন্তু করলে তুই পুলিশের চোখে খারাপ হয়ে যাবি মিথ্যে বলার অপরাধে তোকে কিন্তু ফেঁসে যেতে হবে তোর ভবিষ্যৎ পুরো রয়েছে সামনের দিকে তুই সেটা নষ্ট করতে পারিস না দিথি আমি কোনো মিথ্যে বলছি না অনিন্দও বোঝানোর চেষ্টা করে যে দেখো দিথিমা তুমি আজকের দিনটাই কেন বেছে নিলে আমাদের বাড়িতে ফিরে আসার জন্য তুমি তো গতকালকেও ফিরে আসতে পারতি কেন ফিরে এলে না তুমি জানো তোমার বাড়িতে বুড়ো দাদু ঠাম্মি রয়েছে তোমার মা রয়েছে তাদের কতটা চিন্তা হয় তুমি সেই সব কিছু না ভেবে এত দিন ওদের বাড়িতে থাকলে একটা আবার ফোন পর্যন্ত তুমি করতে পারলে না এই সব কিছু কিন্তু মধ্যে একটা মিসিং লিঙ্ক রয়েছে যেটা এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে ছোট তোমার কিডন্যাপিংয়ের পেছনে হাত রয়েছে কিনা সে সব কিছু পুলিশ তদন্ত করে দেখবে এবং তারপরে ছোট যদি অপরাধী হয়ে থাকে তাহলে ছোটকে তো শাস্তি পেতেই হবে আর সেই শাস্তি পুলিশ নিশ্চিত করবে তুমি সেটা জেনে রেখো ছোট শুধু একটা গাড়ি চালায় আর তাছাড়া ওর কোনো কর্মের পথ নেই সেটা পুলিশ বুঝে নেবে তোমার কেসের বিষয় হোক বা অন্য কোনো কেসের ছোট যদি জড়িত থাকে সে সব কিছু পুলিশ কো দিয়ে দেখবে তখন অপরাধী আর কে আসলে ভালো মানুষ সেটা তো বেরিয়ে আসবেই তুমি কেন ওদেরকে আড়াল করার চেষ্টা করছো আমি কাউকে আড়াল করতে চাইছি না মিঠু আমার গলাটা শুকিয়ে যাচ্ছে তুমি আমাকে একটু শরবত বা জুস করে দেবে হ্যাঁ দিচ্ছি তুমি মুখ ফুটে যে খাবার খেতে চাইলে এতে আমি খুব খুশি হয়ে গেলাম দিদি আমি এক্ষুনি এনে দিচ্ছি শরবত খেয়ে দিদি বলে ধন্যবাদ কেন ধন্যবাদ দিচ্ছ আমি বলেছি বৌদিকে এখন থেকে কয়েকদিন দিথি বাড়িতে থাকবে তারপরে রেস্ট করে বিশ্রাম করার পরে দিথি যখন দিথি যখন লেখাপড়া করতে কলেজে যাবে ডাক্তারি তখনই দিদির বিয়েটা দিয়ে দিতে কারণ এখন আর বছর আছে দিদির ডাক্তারি পড়তে বিয়ে দিয়ে রাখলে তারপরে ডাক্তারিটা পড়াশোনা করবে সমস্যা কোথায় দিথি অবাক হয়ে যায় বলে মা তোমরা আমাকে বাড়ি থেকে ভাগানোর চেষ্টা করছো আমি সবে বাড়ি ফিরে এসেছি এতদিন পরে তোমরা এখন আবারও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এইসব কথা বলছো কেন আমাকে বিয়ে দিতে হবে বলো তো দেখ দিথি তোর লেখা লেখাপড়া সেকেন্ড সেমিস্টার হয়ে যাচ্ছে প্রায় সামনেই ফাইনাল পরীক্ষা হয়ে যাবে আর আমরা ছেলে দেখতে দেখতেই তো কিছুটা সময় লেগে যাবে ভালো ছেলে পেতে আর তার থেকেও বড় কথা আজকে যে দুর্ঘটনাটা কবলে তুই পড়েছিস যেখান থেকে বেরিয়ে এসেছিস আমি চাই না ভবিষ্যতে আবার কোনো দুর্ঘটনা ঘটুক তুই কলেজে যাবি কার মনে কী আছে আবার যদি কেউ তোর ক্ষতি করে দেয় এই সব কিছু ভেবে ভেবে নিয়েছি যে তোর বিয়েটা দিয়ে দেব বাবা মায়ের দায়িত্ব কর্তব্য থেকে আমরা মুক্ত হব তার জন্য তোমরা আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চাইছো কারণ আমি চাই এখন ডাক্তারে লেখাপড়া করে ভালো ডাক্তার হতে তোমরা এখন আমার বিয়ে দিয়ে কোরিয়ারটা নষ্ট করে দিও না মা ঠিক আছে এই সমস্ত কথা এখন আর বলবো না তবে তোর জন্য আমরা ছেলে দেখছি বিয়ে তোকে তো দিয়েই দেবো উপলব বলে যে এখন আর দিদিকে কোনো প্রশ্ন করো না ও এতদিন পরে বাড়িতে ফিরে এসেছে ঠিক করে খাবার দাবার খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা চোখ মুখ শুকিয়ে গেছে না পিসেমশাই আমি ওই বাড়িতে খাবার খেয়েছি কারণ ওরা নিজে না খেয়ে আমাকে খাবার দাবার খাইয়েছে আর আমি ঘুমোতে পারিনি টেনশনে এতটুকুই মাত্র আমি এখন গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেই শ্রীময়ী কিন্তু বুঝতে পারছে যে দিথি বাড়ি থেকে চলে গিয়েছিল কিডন্যাপ হয়ে সেই দিথি বাড়িতে ফিরে আসেনি দিথির মধ্যে অন্যরকম একটা বড় ধরনের বদল রয়েছে দিথি কাউকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কেন এই সব কিছু শ্রীময়ীর প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে এবং ভাবছে যে আমার জীবনে কি কখনো শান্তি হবে না দিথি এতদিন বাড়িতে ছিল না কতটা কান্নাকাটি চিন্তা টেনশনে আমার দিন গেছে এখন আমার মেয়েটা ফিরে এলো তো আগের মতো সেরকম নেই দিথি আর ওর মধ্যে কেমন জানি একটা ভাবনা চিন্তা রয়েছে সেটা কি সেটা জানতেই হবে শ্রীময়ীকে পরের দিনই দিথি কিন্তু ফোন করে বুলবুলিদের বাড়িতে আর সেখানে ফোন করে বুলবুলির বাবার সাথে কথা বলে যে কাকু আপনি কেমন আছেন আমি বাড়ি পৌঁছে গেছি মা তুমি এত লোক ঘরের মেয়ে অথচ তোমার এতটুকু অহংকার নেই তুমি একদম মাটির মানুষ কোন ঘরের মেয়ে তুমি আর আমাদের বাড়িতে এসেছিলে কি খেয়েছ সে সব কিছু ভেবে আমাদের খুব খারাপ লাগছে কেন কাকু লোক ঘরের মেয়ে হয়েছি তো কী হয়েছে সব পরিস্থিতিতে মানিয়ে চলার সেই মানসিকতাটুকু রয়েছে আপনি একদম কোনো চিন্তা করবেন না আপনারা আমাকে যত্নই রেখেছিলেন কখনো অযত্ন তো করেননি তাহলে কেন এই সমস্ত কথা বলছেন দিথি ফোন করায় বুলবুলি বৌদি এবং কাকিমা সবাই ঘিরে ধরে ছোটুর বাবাকে বলে আমাকে একটু ফোন দাও আমাকে একটু ফোন দাও এইভাবে সবাই ফোনটা চেতে লাগে দেখলে তো দ্বিতিমা আমি তোমার সাথে একটু কথা বলছি কারও সহ্য হচ্ছে না এখন ওরা ফোন কেড়ে নি দেবে কেড়ে নিতে চাইছে আমার কাছ থেকে এরপরে কাকিমার সাথে দ্বিতি কথা বলে দেখো দিথিমা তুমি এই বাড়িতে বাড়িটা খুব ভরা ভরা ছিল এখন বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে এতটুকু ভালো লাগছে না দেখো কাকিমা আমি সময় সুযোগ বুঝে একদিন গিয়ে তোমাদের বাড়িতে দেখা করে আসব। তোমাদের সাথে কথা বলে তোমরা একদম কোনো চিন্তা করো না তাহলে তুমি কবে আসবে সেই অপেক্ষায় থাকলাম আর বুলবুলি তো তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে রয়েছে নাও তোমার বৌদির সাথে কথা বলো বৌদি ভাই চুপ করে দিথিকে জিজ্ঞাসা করে দেখো দিথি সেদিন তো পুলিশ ছোটকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই চেয়েছিল তোমার কারণে বেঁচে গেছে এখন কি আবারও এই ধরনের কোনো পারে ছোট দেখো তোমার বলবে ভালো কর্ম করতে জীবনে ভালোভাবে এগিয়ে যেতে বেঁচে থাকার জন্য ভালো পথও কিন্তু বেঁচে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই ওদিকে শ্রীময়ী দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনে এবং ভাবতে লাগে দিথি কাকে ফোন করেছে ওই বাড়িটা থেকে যে এলো সেই ছোটদের বাড়িতে কিন্তু কেন দিথির এত কেন উৎসাহ ওই বাড়ির মানুষগুলোর সাথে কথা বলার ওদের সাথে যোগাযোগ রাখার এখন তো সব কিছু মিটেই গেছে দিথির মন থেকে সব কিছু ধুয়ে মুছে সাফ করে ওকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে ডাক্তারিটা পড়তে হবে ওই সব কিছুর মধ্যে কেন বাধা পড়ে যাচ্ছে এটা ভেবেই শ্রীময়ী অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে দিথির সমস্ত কথা শুনে এরপরে বুলবুলি ফোনটা নেয় বলে দিথি দিদি তুমি যখন ছিলে আমাকে অঙ্গ করিয়ে দিতে কিন্তু এখন আমাকে কে করাবে বলতো তোমার যেটা সমস্যা হয় তুমি আমাকে ফোন করো আমি তোমাকে সবটা দেখিয়ে দেব। তুমি একদম কোনো চিন্তা করো না কিন্তু আমি তোমাকে ফোন করলে তুমি ফোন ধরবে দেখো আমার কাছে তো এখন আমার ফোনটা নেই তবে যখন আমি ফোনটা পেয়ে যাব। তারপরে আমি তোমাদেরকে সময় ফোনে করো কথা বলবো যোগাযোগ করব। তখন তুমি আমাকে বলো ফোন দিলে আমি ফোন রিসিভ করব এটা তো আমার মায়ের নাম্বার তাই তোমরা ফোন দিলেও আমাকে নাও পেতে পারো কারণ আমার মা তো ফোনটা নিয়ে বাইরে যায় হয়তো আমাকে ফোন করলে আমার মা ফোনটা রিসিভ করবে তাই বললাম দিদি ছোটোর সাথে কথা বলতে চাই বুলবুলি গিয়ে ছোটুকে ফোনটা দেয় বলে কী ব্যাপার ছোটদা তোর সাথে দিদি দিদি কথা বলতে চাইছি তো আমাকে তো ফোন করেনি আমি কিভাবে ওর সাথে কথা বলবো এই ফোনটা নেই এটা দিয়েই কথা বল ঠিক আছে তোমার ছোটদার যদি কথা বলতে ভালো না লাগে তাহলে কথা বলার কোনো প্রয়োজন নেই আমি নয় রাখছি দেখলি তো তুই কোনো সামাজিক কথা বুঝিস না দিদি দিদি ফোন করেছে অথচ তুই ওর সাথে কথা না বলে এইভাবে খারাপ আচরণ করছিস সিময় অবাক হয়ে যায় বলে তার মেয়ের মনে কি চলছে সে কি সত্যি ছোটুকে ভালোবেসে ফেলেছে ওই গুন্ডা মাস্তান ছেলেটার প্রেমে পড়ে গেছে দিথি তার যার কারণে এতটা পাল্টে গেছে আর ওই ছেলেটার সাথে দিথি কথা বলতে চাইছে নিজে যেছে কেন দিথির মনে নিশ্চয় কিছু চলছে কারণ মা হিসাবে দিথিকে যতটা শ্রীময়ী চেনে সেটা অন্য কেউ চিনতে পারবে না তাই শ্রীময়ী কিন্তু ভয়ে রয়েছে শ্রীময়ী ভেবে নিয়েছে এখন ভালো ছেলে দেখে দিথির বিয়ে দিয়ে দেবে ছোট নামের যে ছেলেটার সাথে দিথির পরিচয় হয়েছে দিথির মন থেকে সেটা ধুয়ে মুছে ছাপ করে অন্য আরেকজনের সাথে দিথির বিয়ে দিয়ে সুখে শান্তিতে সংসার করার এবং দিথির ভবিষ্যৎটা ভালো করার পরিকল্পনা করছে শ্রীময়ী শ্রীময়ী কোনোভাবেই চায় না যে গুন্ডাম মাস্থান একটা ছেলের সাথে তার মেয়ের জীবনটা জড়িয়ে যাক এবং দিথি প্রতিনিয়ত টেনশনের দিন কাটাক বা প্রতিনিয়ত কোনো বিপদের আশঙ্কা থাকুক দিথির জীবনে সে সবটা শ্রীময়ী মেনে নিতে পারবে না তাই শ্রীময়ী ঈশ্বরকে বলে যে তুমি কি আমার জীবনে কখনও শান্তি দেবে না মেয়েটা বাড়িতে ফিরে এলো অথচ ওর মধ্যে আগের কোনো প্রাণ চঞ্চলতা নেই আগের কোনো দিথির মধ্যে ছাপই নেই তাহলে দিথি পরিবর্তন হয়ে গেল কেন এই ছোটুর কারণে সে সবকিছু ভেবে শ্রীময়ী অবাক এবার দ্বিতির বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দ্বিতির বিয়ে শ্রীময়ী ঠিক করলো দিথির ছোটর সাথে গোপনে কথা বলা শুনে দিথি যে আসলে ছোটকে বাঁচানোর চেষ্টা করছে এবং এর পেছনে দিথির যে উদ্দেশ্য রয়েছে এবং দিথি যে ছোটুকে ভালোবেসে ফেলেছে সে সবটাই গোপনে শ্রীময়ী দরজায় দাঁড়িয়ে সমস্তটা শুনে ফেলে এবং শ্রীময়ী বুঝতে পারে যে তার মেয়ে একটা খারাপ ছেলের পাল্লায় পড়েছে খারাপ ছেলেকে মনে ধরেছে সে সব কিছু থেকে তাকে বের করে আনতে একটাই উপায় সেটা হচ্ছে দিদিকে বিয়ে দিয়ে সংসারী বানানো এবং দিথি বিয়ের পরে না হয় ডাক্তারিটা পড়বে লেখাপড়া করবে সেই কারণেই দিথির জন্য ছেলে দেখছে শ্রীময়ী এবং বাড়ির সবাইকে বলে দেয় দিথিকে তাড়াতাড়ি যত সম্ভব ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে আর দ্বিতীয় দিকে হাফ করছে ছোটুর জন্য যে ছোটুকে ছাড়া সে হয়তো বাঁচতে পারবে না ছোটুর জন্য মনে যে দিথির দোলা লেগেছে সেটা কোনোভাবেই শ্রীময়ী ধুয়ে দিতে পারবে না এবার তাহলে কী ঘুরতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন